ম্যানচেস্টার ইজ রেড। শেষ 9টা কম্পিটিটিভ ম্যাচে আনবিটেন 10 হ্যাগেড ইউনাইটেড। তাদের খেলার অ্যাপ্রোচ এবং স্টাইল সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন দেখা দিচ্ছিল এবং ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে একটি পারফেক্ট টার্ন অ্যারাউন্ডের স্টেটমেন্টে শিলমোহর বসিয়ে দিল এই দল। সবার প্রথমেই যে বিষয়ে পয়েন্ট আউট করব, ইউনাইটেডের প্রথম গোলটা কি অফসাইড ছিল? অনেকে বলছেন র্যাশফোর্ড বলের দিকে ইন্টেন্ট দেখিয়েছিলেন, এছাড়া কোনো প্লেয়ার বল টাচ না করেও প্লেটি ইনফ্লুয়েন্স করতে পারেন, যেমন গোলকিপারের ভিজন আটকানো বা কোনো প্লেয়ারকে বল খেলা থেকে প্রিভেন্ট করলেও তা অফসাইডের মধ্যে কাউন্ট করা হবে। বাট ইপিএল তাদের অফসাইড রুল কয়েক বছর আগেই চেঞ্জ করে দিয়েছে এবং নতুন নিয়মে যে অফসাইড পজিশনে থাকা অবস্থায় বলে টাচ করবে তাকেই অফসাইডে কনসিডার করা হবে, তাই নতুন নিয়ম অনুযায়ী ব্রুনোর গোলটি লেজিট ছিল। এছাড়া বাকি ম্যাচের কথা যদি বলি, তবে ম্যাচের শুরু থেকে ইউনাইটেডের অ্যাটাক সিটির থেকে অনেক বেশি অ্যাফার্মেটিভ এবং ইন্টেন্স ছিল, এবং সব থেকে বড় কথা, সিটি ট্যাকটিক্যাল গেম প্লেকে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাক এক প্রকার পঙ্গু করে রেখে দিয়েছিল গোটা ম্যাচেই। অন দ্য আদার হ্যান্ড, ম্যাচের স্কোর যখন 1-0, সেই সময় হ্যালান্ডের জায়গায় অ্যালভারেজ এবং রড্রির জায়গায় গুন্ডুয়ানকে ব্যবহার করা যেতেই পারত। অ্যালভারেজকে আমরা দেখেছি খুব ভালো স্পেস কভার করতে পারে এবং ইউনাইটেডের ডিফেন্স যেভাবে স্পেস ক্লোজ করছিল তাতে অ্যালভারেজকে একবার ট্রাই করা যেতেই পারত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ গ্যারান্চো সাব ইউনাইটেডের অ্যাটাককে দারুণ ধার দেয় এবং তার অ্যাসিস্টটা অসাধারণ। সব মিলিয়ে এই ম্যানচেস্টার ইউরোপা লিগের আপকামিং ম্যাচের জন্য বার্সার কাছে একটা বড় অবস্টিকাল হতে চলেছে। পোস্ট ম্যাচ চ্যাটে ব্রুনো যদিও একটি মন্তব্য করেন যে আমরা এখন অনেক বেশি টিম হিসেবে খেলছি, কিছু মাস আগে অবধি আমরা কখনো অ্যাজ এ টিম খেলতাম, কখনো কেউ কেউ নিজের জন্য খেলতো, কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকে একটা প্রপার টিম হিসেবে একে অপরের জন্য খেলছি। আচ্ছা, এই কথাটা কি কারোর প্রতি কোনো ইঙ্গিত যাচ্ছে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের একটু সহযোগিতা করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তাই স্পোর্টিবং এর সাথে থাকুন।